হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সুদীপ প্রামাণিক। আজকে আপনাদের সাথে শেয়ার করবো স্টেট ভিত্তিক এবং সিটি ভিত্তিক কিছু কিছু প্রোডাক্ট বলে দেবো, যেটা আপনি সেল করলে ওই মানে ওই যে সিটি ভিত্তিক বা স্টেট ভিত্তিক ওই প্রোডাক্ট সেল করলে সবচেয়ে বেশি সেল জেনারেট হবে। আমি সব সিটি কভার করতে পারিনি, আমার যেটা যেটা এক্সপিরিয়েন্স আছে সেটা আপনাদের সামনে শেয়ার করবো। প্রথমত আমি চলে আসবো রাজস্থান, ঠিক আছে। রাজস্থানে আপনি রাজস্থানে দেখবেন সবচেয়ে গরিব মানে পুর দেশ হচ্ছে রাজস্থান। আপনি যদি কোনো বলিউড মুভি পিকে যদি মুভি দেখে, পিকের মধ্যে কোনো লোকেশান আছে দেখবেন, রাজস্থানে কিছু কিছু লোকেশান দেখিয়ে দিয়েছে পিকের মধ্যে, আমি কাইন্ডলি এবার দেখে নেবেন। রাজস্থানে আপনি কী কী সেল করবেন, প্রথমত বলে দেবো কুর্তা প্লাজামা, যে বড় ধরনের কুর্তা প্লাজামা হয় সেই বড় কুর্তা প্লাজামা। এবং সবচেয়ে এখানে মানে পপুলার হচ্ছে এখানে হচ্ছে কুর্তি আর মানে লেহেঙ্গা, সবচেয়ে লেহেঙ্গা এখানে পপুলার। লেহেঙ্গা আপনি কেমন কী দেবেন, এখানে সবচেয়ে কম প্রাইসের মধ্যে একটু লুক ভালো হবে, খুব বেশি নয়, নর্মাল লুক কিন্তু একটু কম প্রাইসের মধ্যে, নাহলে কিন্তু এখানে আপনি সেল জেনারেট করতে পারবেন না। সেখানে তো চলে আসবো মুম্বাই বা দিল্লি, একই ব্যাপার। মুম্বাই এবং দিল্লি হচ্ছে রিচেস্ট সিটি, ঠিক আছে, সরি রিচেস্ট স্টেট। এখানে আপনি কী করতে পারেন, আপনি এখানে বিশেষ করে লেডিসের যে শর্ট জিন্স এরকম ধরনের লেডিসের শর্ট টপ মনে করুন বা টি শার্ট মনে করুন, এখানে সব কিছু সেল হয়। এবং যখন কোনো প্রোডাক্ট মানে মেন্সের যখন প্রোডাক্ট মেন্সের প্রোডাক্ট আপনি ভালো ব্র্যান্ডেড প্রোডাক্ট এখানে সেল করতে পারেন, তার জন্য কোনো প্রবলেম না। তবে কোয়ালিটি যেন ভালো হয়, লুক যেমন মানে একটু ভালো লুক হবে, যেমন লুক হবে ঠিক 500 টাকার প্রোডাক্ট দেখতে হবে 700-800 টাকার মধ্যে, একটু ভালো লুক হবে কিন্তু কোয়ালিটি যেন অবশ্যই ভালো হয়। তার তাহলে কিন্তু আমি মানে দিল্লি থেকে আমার প্রচুর অর্ডার আসে, দিল্লিটা কাইন্ডলি একবার দিল্লিটা বা মুম্বাইটা একটু দেখে নেবেন, দেখবেন আমার প্রচুর সেলের মধ্যে জেনারেট হবে। থার্ডে চলে যাচ্ছে হরিয়ানা, সবচেয়ে রিচেস্ট সিটির মধ্যে মানে আমার সবচেয়ে বেশি সেল হয় হরিয়ানাতে। রিচেস্ট সিটির মধ্যে সবচেয়ে বেশি ওখানে চলে আপনি সবচেয়ে ব্র্যান্ডেড এবং ফাস্ট কই প্রোডাক্ট ওখানে সেল করতে পারবেন। কীভাবে ব্র্যান্ডেড এবং ফাস্ট কই প্রোডাক্ট পাবেন সেগুলো ভিডিও ডেসক্রিপশানে এবং আই বাটনে আমি ভিডিও দিয়ে দেবো, সেখানে আমি কাইন্ডলি এবার দেখে নেবেন। এখানে সবচেয়ে কী কী দেবেন, স্টাইলিশ জ্যাকেট হতে পারে, স্টাইলিশ ওয়াচ হতে পারে, এবার এখানে সবচেয়ে বেশি সেল হয় শু, কী শু, স্পোর্টস শু। স্পোর্টস শু মানে কি, স্পোর্টস শু আপনি কেমন দেবেন, কম করে 1000 টাকার উপরে প্রাইস হতে হবে। এবং কী কী কোয়ালিটি হতে হবে, মনে করুন আপনাকে হোয়াইট এবং ব্ল্যাক বাদ দিয়ে অন্যান্য যে কালারগুলো আছে, যেমন মনে করেন গ্রিন হতে পারে, রেড হতে পারে, ব্রাউন হতে পারে, ঠিক এবং তুমি যে কালারগুলো আছে সেরকম কোয়ালিটির প্রোডাক্ট আপনি ওখানে দেবেন, কিন্তু ব্র্যান্ডেড প্রোডাক্ট এবং ভালো কোয়ালিটির প্রোডাক্ট, দাম নিয়ে কোনো প্রবলেম নেই। কেন মানে হরিয়ানার সব প্রত্যেক সিটির ওপর, প্রত্যেক সিটি প্রত্যেক স্টেটের ওপর আমি 200-300-400 টাকায় এতটা করে মার্জিন রাখি প্রত্যেক প্রোডাক্টের ওপর। হরিয়ানাকে ভালো করে কভার করুন এবং যত প্রোডাক্ট এখানে যত স্টাইলিশ যত ওই ছেঁড়া টাইপের জিন্স বলে না, ওই রকম ধরনের জিন্স আপনি ভালো ভালো প্রাইস দিয়ে দিন, দিয়ে এখানে সেল করতে পারেন, কিন্তু কোয়ালিটি আপনার এক নম্বর কোয়ালিটি হতে হবে। এই প্রাইসটা আমি অনেক কিছু রাখতে পারেন। থার্ড আসছে, ফোর্থে আসছে, আমি আপনি আসছি পাঞ্জাবে। পাঞ্জাবে কী আছে, পাঞ্জাবে নর্মাল আপনি দিতে পারেন কী কী প্রোডাক্ট দেবেন, ঠিক মেলদের এখানে বলবো খানডেস, মেল যেটা আছে জিন্স আছে, জিন্সের খানডেসটা সবচেয়ে এখানে পপুলার আছে। লং কুর্তা আছে, লং কুর্তা দেখবেন, আমি সব কিছু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কী কী প্রোডাক্ট আমি এখানে দেবেন, এক একটা প্রোডাক্ট আমি দেখিয়ে দিচ্ছি। লেডিসের ক্ষেত্রে যেটা পাতিয়ালা লং প্যান্ট, পাতিয়ালা লং প্যান্ট আপনি জানেন অবশ্যই, পাতিয়ালা লং প্যান্ট আপনি ওখানে দেবেন, সব কিছু সেল হয় পাতিয়ালা লং, সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে ওখানে ওই সরি পাঞ্জাবে, এখন সবচেয়ে বেশি ইউজ ওখানে, সবচেয়ে বেশি পাঞ্জাবে কিছু কিছু সিরিয়া যেমন অমৃতসর মনে করুন, লুডিয়ানা মনে করুন, এখানে কিন্তু আপনি আপনার প্রোডাক্ট লোকেশান ভিত্তিক সেল করতে পারেন। আবার এক মনে হলো লং সুইট, লং সুইট মানে কুর্তি টাইপের যেটা থাকে, কুর্তি হচ্ছে কম মানে হাঁটু পর্যন্ত থাকে, একদম পুরো লং মানে পা পর্যন্ত যেটা চলে যাচ্ছে সুইট, ঠিক ওই রকম ধরনের কুর্তি সবচেয়ে বেশি এখানে সেল হয়। একটু স্টাইলিশ ধরনের দেবেন, প্রোডাক্টের কোয়ালিটি যেন ভালো হয়, এখানে তো ভালো আপনি অর্ডার পেতে পারেন। আর সবচেয়ে লাস্ট আমরা চলে আসছি কলকাতা, কলকাতা আমাদের শহর কলকাতা আসছে, কলকাতা আপনি কেমন প্রোডাক্ট দেবেন, কলকাতার সবচেয়ে কম প্রাইসের প্রোডাক্ট দেবেন, বেশি সেল জেনারেট করবেন, কিন্তু বেশি সেল জেনারেট কথা বলছি, সব ধরনের লোক সব জায়গায় আছে কিন্তু বেশি সেল জেনারেট করতে গেলে আপনাকে কী করতে হবে সেগুলো আমি বলছি ভিডিওর মাধ্যমে। তাহলে এখানে কী দেবেন, ঠিক প্রোডাক্টের দাম 500 টাকা হওয়া উচিত, সেটা হবে 250-300 টাকা। সবচেয়ে বেশি দেখবেন সবচেয়ে কলকাতার মধ্যে সবচেয়ে আপনি কী করবেন, 200-300 টাকার মধ্যে 299-300 টাকা প্রাইস রাখবেন না, তাহলে কিন্তু প্রোডাক্ট বিক্রি হবে না। 200-300 টাকার মধ্যে প্রোডাক্ট, সেটা শার্ট হতে পারে, টি শার্ট হতে পারে, এবং জিন্স হলে 500 টাকার মধ্যে ভালো কোয়ালিটির জিন্স এখানে দিন, দেখানো ভালো সেল হবে। ভিডিওটা ভালো লাগলে যদি আপনার কোনো হেল্প হয়ে থাকে সেটা আমাকে নিচে কমেন্ট করবেন। আপনার যদি কোনো বিষয়ে জানার মানে জানেন আপনি, যেমন সিটি ভিত্তিক বা স্টেট ভিত্তিক আপনার কোন কোন প্রোডাক্ট সেল হয় আপনি নিচে কমেন্ট করুন, আমি সব কিছু স্টেট কভার করতে পারিনি, সব কিছু স্টেট আমার এক্সপিরিয়েন্সও নেই, আপনাকে যেহেতু এক্সপিরিয়েন্স আপনি নিচে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও।